গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো সকাল সকাল কি সুন্দর একটা ওয়েদার, তার সাথে দিনটাও আজকে খুব সুন্দর। ফাইনালি আজকে সমস্ত কিছু শ্যুট ঠুট করা হবে। তো এই যে কালকে রাত্রে সব থেকে বড় কাজটা করে রেখেছিলাম, নেল পলিশ। তোমরা অনেকেই বলছো দিদি নখ কিন্তু আবার বড় হয়ে যাচ্ছে, অনেকদিন ধরেই কাটবো কাটবো ভাবছি, কিন্তু এই শ্যুটটার জন্যই মেনলি আমি নখটা কাটিনি। আমি ভেবেছিলাম যে ঠিক আছে ফটোশ্যুটটা হয়ে যাক, দেন আমি এই নখগুলো পুরোপুরি কেটে দেবো। আর ডান হাতে সামান্য বড় হয়েছে, কিন্তু বাঁ হাতে একটু বেশি বড় হয়ে গেছে। তো আমি বাঁ হাতেই শুধু নেল পলিশ করেছি, ডান হাতে পরিনি। দেখতে যদিও দু হাতে বললে ভালো লাগতো, কিন্তু দেখার থেকে এখন যেটা মেন সেটা হচ্ছে আমি খাওয়ার সাথে সেটা কিছুটা পেটে যাওয়াও ভীষণ রকমের ক্ষতি, যার কারণে আমি ডান হাতে নেল পলিশই পরিনি, শুধু বাঁ হাতে পরেছি। যদিও শুধু নামেই কাজে গিয়ে রাখা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি, কারণ আমি কালকে রাত্রে খুব ভালো মতন শুকিয়ে ঢুকিয়ে তারপরেই যখন শুয়েছি, কিন্তু একটু বালিশে বা মাথার নিচে হয়তো কোনো সময় ঘুমের মধ্যে হাত চলে গেছে, আর সেটার জন্য একটা ছাপ পড়ে গেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে পরেছি, তবে তার আগে এখানে আর এক কোট দিয়ে নিই। আনেছো সবটা তো? আনোনি, শুধু ওই ইয়েগুলো এনেছো তো, ওই দোকানেরটা। আর এবার এই কাঠের গুলো সব নিয়ে আসো। সেও তাও তুমি, বাবা তো জানে না সবটা, আমি বলে রেখেছি, তুমি শুধু জিনিসগুলো বলে বলে নিয়ে আসো আর কি। একদম বলছিলাম না, যাই রাতে হোক না কেন সকালবেলা কিন্তু এক চোট হুট পড়তে চলেছে, কারণ যে যে জিনিসগুলো আমার আনার দরকার ছিল কালকে পুরোপুরি মার্কেটটাই বন্ধ ছিল, যার কারণে সুমন কিছুই আনতে পারেনি, আজকে সমস্ত কিছু আনবে। তবে তার আগে যেটা আমার মেন লাগবে সেটা হলো একটা চটা। তো সেই চটাটা কালকে বাবা গিয়ে খোঁজ নিয়ে এসছে যেখানে বিক্রি করে আর কি, কিন্তু রাত্রিবেলা আর আনতে পারিনি, আজকে সকালবেলায় নিয়ে আসবে। মানে সব কিছু সকালের ওপরে এখন দায়িত্ব পড়েছে, এবার এই সকালের যে টাইমটুকু, যে টাইমটুকু হাতে রয়েছে তার মধ্যে সবটা কমপ্লিট করতে হবে। মামনি রান্নাঘরে চলে এসছে, আজকে চিকেন হচ্ছে। আর এটা দিয়ে কি করবে মামনি? তরকারি? তরকারি পেঁপে? পেঁপে না, তাহলে ও লাউ, লাউ লাউ তো ছাড়বো। দেখেছো পেঁপে লাউ কত কিছু দেখে বুঝতে পারিনি। শালগম, আর এই মধ্যে কি কি রয়েছে? বেগুন, কুমড়ো, এদিকে আছে কাঁচকলা, সব কিছু দিয়ে আজকে হবে তরকারি। ফুলকপিও দেবে? হ্যাঁ, সব দিয়ে দিয়ে তরকারি। রয়েছে চিকেনটা, ভাত অলরেডি বসে গেছে হাঁড়িতে, চিকেনের আলু উঠোনে ভাজা চলছে, আর এর নিচে কি সকালের তরকারি। ব্যাস, এখান থেকে আর অত দূর যাওয়া যাচ্ছে না, মামুনি সমস্তটা এখন ছড়িয়ে ছিটিয়ে করছে, নিশ্চিন্তে করে নাও, হয়ে গেলে সব যদি আজকে সময় পাই আমি একবার খাই নাও। ফাইনালি ডান, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো জিনিসটা এটা তো বলনি, ও এর মধ্যে শাকটা রয়েছে, শাক হয়ে গেছে, আর ইয়ের ভাজা হয়ে গেছে, ছোলা ভাপা হয়ে গেছে। এখন আমার পুরো পাগল পাগল দশা, যাবো সানে, সেই জন্যই এরকম অবস্থা আমার। কিন্তু সানে যাওয়ার আগে বেশ কয়েকটা কাজ করতে হবে, যেমন বাবানকে ওপর থেকে ভাবলাম নামিয়ে ঝেড়ে ঝুড়ে রাখবো, কিন্তু আমি এখন ওপরে না ওঠার সাহস পাচ্ছি না, মানে খাটের ওপর দিয়ে উঠে ড্রেসিং টেবিলের মাথা দিয়ে পাড়াটা এখন আমার পক্ষে সম্ভব না। সুমন কিংবা বাবাকে বলবো, ওরা কেউ একজন পেরে দেবে, তারপরে একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে দেবে, আর যদি সম্ভব হয় বৃষ্টিকেও নামাবো। তো এই দেখো, তার আগে যেটা করবো সেটা হচ্ছে এটা। এটা একবার মেলাতে না কোথায় যেন ইকো পার্কে, ইকো পার্কে ঘুরতে যাওয়ার সময় মানে পিকনিকে গেছিলাম, তখন মেজোমামা আমাকে এটা কিনে দিয়েছিল। আমার এগুলো এত ভালো লাগে, সবাইকে দিয়েছিল তখন, মেজোমামা দিয়েছিল, এটা ফুরিয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি আমার জুগাড়ু বানাবো, মানে এখানে শ্যাম্পুর পাতা ঠাতা দিয়ে আমি এটাকে বানাবো। ব্যাস এটা তো রেডি, দিলাম অনেক কিছু, কিন্তু কালার টোনটা দেখো, ব্লু আর পিঙ্কই কিন্তু এসছে। পিঙ্ক কালারের আমি যদিও এর মধ্যে কিছু অ্যাড করিনি, দিয়েছি একটু সার্ফ, আর দিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু, আর তার সাথে একটু হ্যান্ড ওয়াশ। তো সব কটার কালারের মধ্যে কোনোটারই পিঙ্ক কালার ছিল না, কিন্তু কালার কিন্তু এই দুটো টোনই এসছে। আপাতত এটা এখানেই থাক, এবার সান সেরে আসি। একটা জিনিস বের করেছি, যদিও জানি না এগুলো লাগবে কিনা, তবু বের করে রাখি যদি কাজে লাগে কোনো ছবিতে। তো এখানে একটা হার্ট শেপ রয়েছে যেটাতে লাভ লেখা রয়েছে, এই একটা বার করেছি। আর যেটা, এটা তো লাগবেই, মাস্ট, এটা আমি মাথায় দেওয়ার জন্য নামিয়েছি, বেশ ভালো না? বেশি ঘিঞ্জিগুলো না আমার পছন্দ ছিল না, আমি অনেকদিন ধরে অনলাইনে দেখছিলাম যে অনেক কাজের ছিল, মানে ফুল আরও বেশি গাতানো ফুল ছিল, কিন্তু আমার ওগুলো অত ভালো লাগছিল না, এই সিম্পলের ওপর এটাই বেশি সুন্দর লাগছে। আর এটা আমার অলরেডি আগে থেকেই নেওয়া ছিল একটা। আর এর সাথে আমার ভুলুকে নামিয়েছি। আ ভুলু, তোমায় কি লাগবে? লাগবে তোমায় ছবিতে, লাগবে।
এটা তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আমাকে ফার্স্ট গিফট, ওই জন্য আমি ভুলুকে কখনো নামাই না, সবসময় আমি ড্রেসিং টেবিলের ভেতরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো আজকে ফাইনালি নামালাম এটাকে, যদি কোনো সময় ছবিতে কাজে লাগে তো খুব ভালো হবে। কুচুপুচু বাচ্চা, আমার কুচুপুচু বাচ্চা, আমার ছোট বাচ্চা, আমার ছোট গুলু গুলু দেখলেই মনে হয় না একটু চটকে দিই, ধরে চটকে দিই। আমাদের এমনিতেই সময়টা বেশি লাগে, এসে গেছে ফম ফমের পেশি, আসেন আসেন। হ্যাঁ জুগাড়ো দিয়ে ঠিক পরের দেখবা একটা ওপরেরটা গোছা দিয়ে দাঁড় করেছো। আমার লাগবে না ভাই পমপমের পিসি, ঠিক আছে একদম। হ্যাঁ তুমি এই লেভেলে যদি থাকতে পারো, এই চেহারা মেনটেন যদি করতে পারো, দুদিন পরে তোমার ড্রেস দেখবা পমপমেরা ছোট হচ্ছে। ওর বোনরা ওর ড্রেস পরে সেটা ওদের টাইট হয়, তাহলে বুঝতে পারছো। পরে পড়ছে কিন্তু, আমার শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, মা যত্ন করে রেখে দিয়েছিল। লজ্জা করে না বলতে? অন্নপ্রাশন না, না অন্নপ্রাশন না, তখন আর একটু বড় হয়েছিল। লজ্জা করে না তোমার? এখানে চিকেন আলাদা আলাদা মামুনি বসিয়ে দিয়েছে, ওই যে ওটা সর্বজনীন ঝোল, আর এইটা হচ্ছে গিয়ে স্পেশাল আমার জন্য। পেঁয়াজ রসুন দেয় আগে তো খেতেই পারতাম না টোটালি, এখন নয়, পেঁয়াজ রসুন দিলে তাহলে বসে পড়ো। তুমি আবার শুকছো? ওই বড় নাক দিয়ে মা অত কষ্ট করে শুকতে হয়? এতে এমনি নিঃশ্বাস কি কথাবার্তা কোথা দিয়ে আসে পাবলিক বলো তো, আর গভীরে যেতে হবে না, আর গভীরে যেতে হবে না। মোটামুটি তুমি যেমন করো সেরকমই করো না, সেদিকে একদম শুকনো ছিল না, এইটুক থাক। হ্যাঁ এইটুক থাক, এই দেখো একদম মনে হয় সেই পাথরি টাইপের, দেখেছো? কিন্তু তোমার এটা একটা স্মোকি ফ্লেভার আসবে, ভালো লাগে তো এটা। তারপর আবার ধনে পাতা দিয়েছে আজকে, আবার আরোই সুন্দর লাগছে। আর ওদেরটা হোক রেডি, তার মধ্যে যেহেতু আজকে আমার ওদিকে আবার তাড়া রয়েছে, ওই জন্য আমি এখন তাড়াতাড়ি করে খেতে বসে পড়বো। আর এখানে মা এখনো তরকারি করেনি, মনে হয় সবকিছু ভাপিয়ে ঠাপিয়ে রেখে দিয়েছে, একেবারে এই মাংস নামিয়ে তারপরে তরকারিটা করে ফেলবে। কিছু কেনাকাটার সাথে সাথে এই মাসকাবড়িও মাঝখান দিয়ে সুমনকে দিয়ে মামুনি আনিয়ে নিয়েছে। হ্যাঁ মামনি বলছিল কি, মামনি বলছিল কি যে আজকে বিকালবেলায় একটু বেরোবে, সাজ মানে একটু যাই পড়ুক, শাড়ি পড়ুক যাই পড়ুক, এবার ওটা পরে বেরোবে। আর সুমনকে যেই পেয়েছে বাগে, একেবারে ওকে দিয়ে কাজ মিটিয়ে নিয়েছে। মানে শ্যাম্পু রয়েছে, যদি আমি সব কিছু এখন খুলবো না, সার্ফ রয়েছে, পেস্ট রয়েছে, তেল, এখানে বাপির পেস্ট, আর 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 আবার তুমি মা নিয়েছ, আমি এনে নিজেও এনেছে মনে হয়। এই জিনিসটা পুরোপুরি পুরো কিন্তু না, পুরো অনেকটা বাবার ধারা পেয়েছে, এরকম ফুটফাট জিনিসপত্র দাও, কিছু ফুটফাট তো হয় অল্প কিনবে না, কিন্তু একদম গোছা বলো ওই বাবা ওইগুলো নিয়ে আসে। আর এই জিনিসটাতে এখন আমার কি হয়েছে জানো তো, আমি আগে ভালো খেতাম, টেস্টি রে, কি ভালো লাগে জানিস না, সে বুঝতে পারছি এই বাইরে একজন রয়েছে আর ভেতরে একজন রয়েছে যে এটা পেলে আর ছাড়ে না, জানো আমি এটা আগে ভালো খেতাম, খুব যে আহামরি খেতাম তা না, ভালো খেতাম মোটামুটি, কিন্তু এখন এমন হয়েছে মামুনি এটা চূড়ান্ত ভালো খায়, যে আসছে সেও এটা চূড়ান্ত ভালো খায়। হ্যাঁ আমি প্যাকেটটা প্রথমে একটু খুলি, খুলে ভাবি কি একটুখুনি খাবো, একটুখুনি খেয়ে রেখে দেবো, সে একটুখুনি খাওয়ার পর বলি কি একটুখুনি তো খেলাম, আর একটু খাই, আর একটু খেলাম, খেয়ে ধরো রেখে দিলাম। তারপরে ভাবছি কি না, প্যাকেটটা যতটুকু কেটেছি ততটুকু খাই, নাহলে গাডার মারতে সুবিধা হবে না, বলে ওইটা খাওয়ার পর দেখি আর একটু বেঁচে থাকে, আমি বলি তাহলে থাক এইটা খেয়েই নি, বলে পুরোটা খেয়ে জানো না কি গ্যাসে ভুগতে হয়, ওই জন্য আমি এটা চোখের সামনে দেখলে এখন আমার রাগ হয় যে বেকার বেকার আনে, এনে এনে লোভ বাড়ায়। যাক এইটা নিয়ে এসছে, আর কিছু আমি তলায় দিয়ে দেখতে পাচ্ছি না, আর আছে আছে কিছু না, আর কিচ্ছু নেই। মেন কাজটা এখন হচ্ছে বেলুন ফোলানো, শুধু পিঙ্ক কালারটাই এখনো ফোলানো চলছে। আর এই যে আমাদের যিনি ফোলাচ্ছে তার তিন চারটে ফু দিয়ে একটু বেলুন ফুলে উঠছে খুব কষ্টে। আরে যেমন নিজে তেমন হাওয়া, তেমনই বেলুনটার সাইজ, থাক থাক উল্টে ভেতরে ঢুকে যাচ্ছে।
তো এই যে উনি এখন ফোলাচ্ছেন, আর বাকি এই গোলাপিটা হয়ে গেলে তারপরে ব্লুটা ফোলানো হবে। দায়িত্ব নিয়ে ফেলেছে, তবে কালারে কালারে মানে ম্যাচিং হয়ে যাচ্ছে তোমার, ব্যাকগ্রাউন্ডও পিঙ্ক, হাতেও পিঙ্ক। চলে চলো, কে আসুক না, সব রেডি হয়ে গেলে কাকাই এসে বাঁধবে কতক্ষণ। আস্তে 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 উপরে ভবরে আস্তে, বেলুন একটা পড়লে অসুবিধা নেই। এই যে এটার অপেক্ষা ছিল, বাবা নিয়ে চলে এসছে। আর তারপরে এটাকে আবার না চাচতে হয়েছে, এর মধ্যে অনেক ওই চোচ বলে না ওই জিনিসগুলো রয়েছে, এবার চোচ যদি একবার হাতে ফোটে তো একদম মারাত্মক অবস্থা হয়ে যাবে। তো বাবা এটা চেঁচে ঠেচে উপরে নিয়ে এসছে, কাকাই আসলে এর মধ্যে বেলুনটা কীভাবে বাঁধবে সেটা কাকাই জানে, মানে ডিপার্টমেন্ট আমাদের ভাগ করা সব। আর বাবাকে বলেছি শুধু বৃষ্টিকে আর বাবানকে নামাতে, বাবা এখানে সব নামিয়ে ফেলেছে, সব নামিয়ে ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। জানি না তো কোনটা কোন সময় কাজে লাগবে, তো আমি ভাবছিলাম বাবান বড় সড়ো রয়েছে একটু ছবিতে ভালো লাগবে, আর বৃষ্টি ও তো মিথ্যি একটা মেয়ে, ওই জন্য ওকেও ভালো লাগবে, ওই জন্য দুটো বের করতে বলেছিলাম। যাক যেটা লাগলো লাগলো, বাকিটা আবার তুলে রাখবো। এনেছ? আমার তো মনে হয় এইসব জায়গায় না সাজিয়ে বেলুনগুলোকে নিচে ফেলে রাখো, নানা রকম কালার তো এটাও দেখতে সুন্দর লাগে। এই যে এখন গোলাপির সাথে সাথে নীলটাও ফুলছে, এটার দায়িত্ব পুরোপুরি বাবার। বাবা দোলনায় বসে রোদ পোয়াচ্ছে আর বেলুন ফোলাচ্ছে, 50টা করে রয়েছে বুঝলে, হয়ে যাবে না 100টায়। এই যে বাকি নীলগুলো এই যে ফোলানো চলছে, আর গোলাপি তো কমপ্লিট। এখানে সাজুগুজু করছে একজন, এখানে পিসাই আর ভালো জেঠু দুজনে মিলে একসাথে এই যে এই ব্যাপারটার মধ্যে বেলুনটাকে সেট করছে, দেন এটা এখানে এরকম ভাবে রাউন্ডের হয়ে একটা গেট আপ হবে, মানে ব্যাকআপ ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা ফুটছে না, এটা ফুটছে ভালো, এটা ফুটছে এটা আবার বড় লাগছে না তো বেশি, না ওইটাই ফুট, তোমার ইয়েতে ক্যামেরায় ভালো লাগবে, উজ্জ্বল আসবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, পিসি এখনো কিছু সাজুগুজু করেনি, পিসি ধীরে ধীরে করবে, পিসি নরমালি হয়েছে, কারণ এখানে গুতগুতি করাটা ঠিক হবে না, তাই জন্য আমি চাই সময় পাবে পিসি প্রচুর প্রচুর, সত্যি তাই, এখন মায়ের টান টান উত্তেজনা। আমি সুইচ, দেখো ভগবান, একে টাইম নেই হাতে, তারপর আমি এখানে সুইচটাই অন করিনি, আমি ভাবছি কি ব্যাপার, গরম হচ্ছে না কেন, গরম হচ্ছে না কেন। এটা অলরেডি কভার হয়ে গেছে, আর একটুখানি পোর্শন মানে একটু না অনেকটাই বাকি আছে, মানে হাফ হয়েছে আর এখনো হাফ এতটা বাকি আছে। তুমি এটা পরে খুলো মনে করে, নালে ছবিতে ট্যাগটা উঠে গেলে কিন্তু মারাত্মক বাজে ব্যাপার হয়ে যাবে। এইটা এরকম করে ওই মিউজিকটা দিয়ে দেবো, টুং 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 টুং